बिग होम रेडियो कोलकाता পেতে রেখো দুই খান তোমার মন তুমি দিও ছুড়াতে মন প্রাণ এসে গেল বিগ হোম রেডিও কবিতা কথায় গানে সংলাপি মায়া টানে সকলের আদরণীয় বিগ হোম রেডিও নমস্কার, বিগ হোম রেডিও কলকাতা স্বাগত জানাচ্ছে আপনাকে। বিগ হোম রেডিও মানেই কবিতা, আবৃত্তি, গান, বাজনা, নাটক, গল্পপাঠ, বিষয় ভিত্তিক আলোচনা, বেড়ানোর হদিশ, ছোটদের অনুষ্ঠান, এই সব নিয়ে সম্পূর্ণ পারিবারিক মনোরঞ্জন। বিগ হোম রেডিও। নমস্কার, আমি সোমা, পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। সাপ্তাহিক বিষয়মুখী আলোকপাত অনুষ্ঠানে স্বনাম খ্যাত ও বিশিষ্টজনেরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করে থাকেন। আজকে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য কবি, সাহিত্যিক, গবেষক, নাট্যকার ও প্রখ্যাত বাচিক শিল্পী ডক্টর দেবেশ ঠাকুর, যার লেখালেখির সূচনা প্রায় শৈশব থেকে এবং সেটা মূলত নাটক দিয়েই শুরু। পরে তিনি গদ্য ও কবিতা লেখেন, অনেক কাব্যগ্রন্থ তাঁর প্রকাশিত হয়েছে। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দী, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি, এই যার সমন্বয় ধর্মী চিন্তা, এই চিন্তার প্রতিফলন তাঁর কাব্যে সাহিত্যে সর্বত্র। আবৃত্তি শিল্পকে আরও কীভাবে উন্নত মার্গে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা তাঁর অবিরত। আসুন এবারে আমরা স্বনামধন্য দেবেশ ঠাকুরের কণ্ঠে শুনে নিই আবৃত্তি চর্চার নিরিখে বিষয়মুখী আলোকপাত। এখন পঞ্চম পর্ব। গত পর্বে আমি আমার আলোচনা প্রসঙ্গে পরপর অনেকগুলো রস কীভাবে ব্যবহৃত হচ্ছে তার উল্লেখ, সেগুলোকে বিশদভাবে একটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। এখন একটা প্রশ্ন অনেকের মধ্যে আসতে পারে, আপনি যা সব উদাহরণ দিচ্ছেন, এসব কখনো মাইকেল থেকে, কখনো প্রাচীন কোনো শাস্ত্র থেকে, তো একজন আবৃত্তিকার কিভাবে বর্তমানে ব্যবহার করবে এই রসতত্ত্বকে বিচার করে করে, তার কণ্ঠস্বরে, তার উপস্থাপনে, তার উপলব্ধিতে, অনুভবে, এবং যেটাকে আমরা বলছি স্বরক্ষেপণে, তার তো একটা ধারাবাহিক ব্যাপার থাকা দরকার। আমি অতীত এবং বর্তমান এই সবটুকুকে নিয়ে একটা প্রয়াস পাওয়ার চেষ্টা করছি। ধরা যাক শৃঙ্গার রস। শৃঙ্গার রসে বোধহয় পৃথিবীতে সেরা উদাহরণ একটু আগে উল্লেখ করেছিলাম যে সেরা যেগুলো উদাহরণ আমরা পাই সেগুলো সবচাইতে মাধুর্যমণ্ডিত হয়ে দেখা দিয়েছে, সেটি হচ্ছে জয়দেব গোস্বামীর রচনায়, কবিরাজ জয়দেব গোস্বামী তো এত সুন্দরভাবে তুলে ধরেছেন। তার মধ্যে একটি মানে জায়গা, মানে পৃথিবীতে এই এই কথাগুলি সবচাইতে একটা শ্রেষ্ঠত্বের জায়গাতে পৌঁছে গিয়ে একটা নিজস্ব ঘরানা তৈরি করে নিয়েছে। মানে এর চাইতে ভালো বোধ হয় মানে কেউ আজ পর্যন্ত লেখেননি। শৃঙ্গার রসের স্মর গরল খণ্ডনম মম শিরসি মন্দনম দেহি পদ পল্লব মুদারম। এই যে কথাগুলো, হ্যাঁ, আমাকে আজ্ঞা করো তো আমি তোমার তোমার চরণ দুটিয়ে আমার মাথায় তুলে দাও, পদ পল্লব
পল্লব মানে হচ্ছে ফুলের পাপড়িকে। আমি এখান থেকে চলে আসছি একদম রবি মানে আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমি দেব যে এই রসের অর্থাৎ সিঙ্গারের যে কোন স্তর হয় সিঙ্গার রসের বা মধুর রসের, এটা আমি একটা উদাহরণ দেব। আমি দিলাম জয়দীপ থেকে, এবার শ্রীমদ ভাগবত থেকে একটা উদাহরণ আমি দেব যে মানে একটা পর্ব আছে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ। তো দশম স্কন্ধে একটি জায়গাতে দেখতে পাচ্ছি মানে রাস, এটা হচ্ছে রাস যখন লীলা অনুষ্ঠিত হয়, তারপরে কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ মনে করে নিলেন যে সবাই গোপীরা বোধহয় একটু অহংকারী হয়ে পড়ছে, এমনকি শ্রীমতী রাধারানীও অহংকার বেড়ে যাচ্ছে। যদিও বলা উচিত শ্রীমদ ভাগবতে সরাসরি রাধারানীর কথা কোথাও বলা নেই, আরাধিতা বলে এক জায়গাতে বলা আছে। হ্যাঁ, তো এছাড়া কিন্তু সেইভাবে উল্লেখ নেই, কিন্তু গোপী তার মাঝখানে তার ছায়া পরিষ্কার দেখাচ্ছে। অনেকে ভুল বলে থাকেন শ্রীমদ ভাগবতে কোথাও উল্লেখ করা নেই সরাসরিভাবে রাধারানীর কথা, যেমন আমরা জয়দেবে পাই, যেমন অন্যান্য গ্রন্থে পাই, কিন্তু এখানে পাই না। তো এখানে এই গোপীদের যখন মনে হলো অহংকার হয়েছে, তখন শ্রীকৃষ্ণ অপ্রকট হয়ে গেলেন, সরে চলে গেলেন সেখান থেকে। এবার ওরা খুঁজে বেড়াচ্ছে, খুঁজতে খুঁজতে ওরা কেঁদে বেড়াচ্ছে, আর তো সেই কান্নাগুলো যে কী সুমধুর এইটা বলে তারপর একটা পরের জায়গাতে যাব। মানে এমন ভালো উদাহরণ বোধহয় কিছু হয় না। সংস্কৃত থেকে বলছি, ওরা কাঁদছে, প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে। জয়তি তিহ ধিকং জন্ম না ব্রজহ সয়ত ইন্দিরা শস্য দত্রহি দৈত দৃশ্যতাং দিক্ষু তাবকা স্তৈধৃতাবস্তাং বিচিম্বিতে। তারপরে একটি সুন্দর শ্লোক তখন সেখানে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জন। রামকৃষ্ণ কথামৃতের যে নামটা, এই নামটা নেওয়া হয়েছে কিন্তু এই জায়গাটি থেকে, শ্রীমদ ভগবতের দশম অধ্যায় থেকে শ্রীরামকৃষ্ণ কথামৃতের নামটি কথামৃতম। প্রথম দিকে ছিল তব কথামৃতম, এইটা গোপীরা কাঁদতে কাঁদতে বলছেন গোপী গোপবালাগণ যে তোমার কথাগুলো শুনতে গেলে আমাদের তপ্ত জীবন, কবিরাও তা বর্ণনা করতে পারে, তোমার কথামৃত এত সুন্দর আমাদের তপ্ত জীবনকে শান্তি দেয়, তোমার কথা কবিরা কোনোদিন বর্ণনা করতেও পারবে না, এবং সমস্ত কলুষকে নাশ করে, শুনলে পরেই মঙ্গল হয়, এবং অত্যন্ত শ্রীময় তোমার কথা প্রত্যেকটি। হ্যাঁ, এবং যারা ভুরিদা জানা, ভুরিদা মানে প্রচুর যারা দান করে, সেই মানুষও তোমার কথা বলে শেষ করতে পারবে না, তুমি এত এত বড়, এত সুন্দর। এই যে শৃঙ্গার রসের, এবং সঙ্গে সঙ্গে তার ভাবের একটা প্রকাশ করছে। এইখানে একটা দারুণ সুন্দর জায়গা আছে এই এই অধ্যায়ে, সেটা হচ্ছে সপ্তচত্বারিংশ অধ্যায়ে। এদের এই প্রেমটা দেখে, মানে বহু তো প্রেম অনেক ক্ষেত্রে ঘটেছে, তো এদের এই প্রেম দেখে, এদের ভালোবাসা দেখে, ভালোবাসাতে বিশ্বাস দেখে, মানে প্রেমই একটা জায়গাতে পূজা হয়ে যায় এবং এটাই সাধনা হয়ে যায়, এবং সে তখন আর পার্থক্য থাকে না, তোমার আমার মধ্যে কোনো পার্থক্য থাকে না, হ্যাঁ দুটো মিশে যায় তখন। তাই তখন কবি বলবেন যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এইগুলো ভেবেছিলেন গোপীগণ যে শ্রীকৃষ্ণকে নিয়ে। এই সময় মানে যখন শ্রীকৃষ্ণ মথুরাতে চলে গেলেন, মথুরা থেকে দ্বারকা তিনি রাজা হয়ে গেলেন এবং মানে জগদীশ্বর হিসেবে প্রতিপন্ন হচ্ছেন, তখন উদ্ধব শ্রীকৃষ্ণের আদেশে বৃন্দাবনে খোঁজ নিতে আসেন গোপিনীরা, সব সবাই কবে কেমন আছে। তিনি চরণে বন্দনা করেছিলেন যশোদার, নন্দের, রোহিণী ইত্যাদি সকলেরই চরণ বন্দনা করেন, সকলকে প্রণাম করেন। ওই উদ্ধব অত্যন্ত পণ্ডিত মানুষ, বিরাট জ্ঞানী মানুষ, কিন্তু এইবার ঠিক করলেন যে আমি দেখবো যে গোপীরা কেমন আছে, ওদের সঙ্গে একটু কথোপকথন করা দরকার। তো কথোপকথন অনেক হলো, তা গোপীরা কিন্তু বলেছে কৃষ্ণ তো যায়নি, এই যে নীল আকাশ, এই যে জলধারা, যমুনা, কালিন্দী, তমাল বৃক্ষ, সবই তুই দেখতে পাচ্ছিস তাঁকে। অনেক করে উনি বোঝাতে চাইছেন তোমরা বুঝতে পারছো না, তোমরা যাকে রাখাল ভেবেছো, গোপাল ভেবেছো, তিনি রাখাল নন,
তিনি বিশ্ব রাজাধিরাজ, আর ওরা কিছুতেই বিশ্বাস করতে চায় না। তো সে আমাদের ঘরের মানুষ, আমরা তাকে বাঁশি বাজাতে দেখেছি, বলছে এখন বাঁশি দেখতে পাবে না, তার হাতে পাঞ্চজন্য আছে, ওরা কিছুতেই বিশ্বাস করছে না। এইটা এক মহত্তম প্রেমের একটা উদাহরণ, অর্থাৎ শৃঙ্গার রসের। তো তখন উদ্ভব অবাক হয়ে গেলেন, এইরকম ভালোবাসা থাকতে পারে, মধুর রসের এত ভালো কথা থাকতে পারে। তখন ভাবলেন যে সবাইকে তো প্রণাম করেছি, এদেরকে কি প্রণাম করব। তখন উদ্ধব ভাবছে না না, পায়ে হাত দিয়ে প্রণাম করার অধিকার আমার নেই, কারণ এরা এত মহান, এরা এত গুরুত্বপূর্ণ এই প্রেমের এই জায়গাটা শৃঙ্গারের, তো এদেরকে প্রণাম করা যায় না। এই একটা শ্লোক বলছে, শুনুন, উনি বৃন্দাবন ছাড়ার আগে একটা শ্লোক বলেছিলেন, যে শ্লোকটাকে সংস্কৃততে বলি, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং, পাদুরেণ ভিক্ষ্ণসঃ যাসং হরি কথদ গীতং পুনাতি ভুবন ত্রয়ম্। এবার মানেটা বলি, আমি এতক্ষণ ভেবেছিলাম সবাইকে তো প্রণাম করেছি, কাউকে সম্বোধন করেছি, নমস্কার করেছি, কিন্তু এই ব্রজগোপীদেরকে, এদেরকে প্রণাম করবো কি, এদের পায়ে হাত দেওয়ার যোগ্যতাই আমার নেই। তাই তখন বলছেন, তোমাদেরকে বন্দনা করি আমি, কিন্তু তোমাদের পায়ে হাত দেওয়ার মতো যোগ্যতাও আমার নেই। তোমরা এখনও যেভাবে ভাবো যে শ্রীকৃষ্ণের ভালোবাসাকে, তো সেটা এর কোনো তুলনা হয় না। তাই তোমরা যেখানে পা রেখেছ, এবার পাটা সরিয়ে নাও, ওখানে পায়ে যে ধুলোটা আছে ওই ধুলোতে তোমাদের চরণ চিহ্ন আছে, পাদ ও রেণু, তোমাদের সেই চরণতলার পায়ের ধুলো মানে পাদ ও রেণু আমি গ্রহণ করছি। যাদের হরি কথা শুনে পুনাতি ভুবনত্রয়ম, গোটা ভুবন, ভুবনত্রয়ম ত্রিভুবন মানে স্বর্গমর্ত পাতাল, সে পবিত্র হয়ে যায়, পূর্ণ হয়ে ওঠে। তো এই যে শৃঙ্গার রসের উদাহরণ এখান থেকে দিলাম, আমি আবার শৃঙ্গার প্রকৃতির একটা জায়গাতে আসছি, রবীন্দ্রনাথের কবিতা এবং তার ইংরেজিটা বলবো। এখানেও কিন্তু মানে একটা বিরহের ছবি আছে, সেখানেও ওই ওই যে ব্যাপারটা বলছিলাম আমি, সেটা হচ্ছে শৃঙ্গার রস বা মধুর রস, বৈষ্ণব সাহিত্য অনুযায়ী মধুর রস, আর নাট্যশাস্ত্র অনুযায়ী, ভরত অনুযায়ী শৃঙ্গার রস। তো কিন্তু অদ্ভুত আমি একটা জিনিস দেখাবো, যে কিভাবে বদলে যাচ্ছে তার বিবরণ রীতিটা। এটা একটা খুব বিখ্যাত রবীন্দ্রনাথের গান, আমি সেটাকে কবিতা করে বলার চেষ্টা করছি, একটা বিখ্যাত, অত্যন্ত সুন্দর। মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, এটা কিন্তু ঋতু বর্ণনার মতো মনে হচ্ছে, বর্ষা বর্ণনা যেন, আধার করে আসে, তারপরে বিরহ, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারই আশ্বাসে, তুমি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা, দূরের পানে মেলি আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে। রবীন্দ্রনাথ এটিকে যখন ইংরাজিতে রূপান্তর করছেন, তখন কিন্তু ওই ভাবটি উধাও হলো খানিকটা, সম্পূর্ণ না, খানিকটা যেন উধাও হচ্ছে। কারণ এই যে যারা পড়বেন, এর যারা পাঠক, ইংরেজির পাঠক, মনে রাখতে হবে এই কবিতা, গীতাঞ্জলির কবিতা 1907 সাল থেকে লেখা শুরু হয়, ফলে 7-8-এর মধ্যে এইগুলো এটা লেখা, আর অনুবাদ করছেন 1911 শেষ থেকে 1912-13-তে ইংল্যান্ডে পড়লেন, এজরা পাউন্ড ছিলেন সেখানে, রটেনস্টাইন ছিলেন সেখানে, আরও বড় বড় কবিরা ছিলেন, তার সেগুলোকে শুনেছিলেন। তো তখন তাদের সামনে পড়তে হবে, তাদের সামনে যদি এই অ্যালেগোরিগুলোকে দেওয়া হয় তো সে তারা হয়তো নাও বুঝতে পারে। এবার ইংরেজিটাতে দেখুন চেহারাটা কেমন বদলে যাচ্ছে, ক্লাউডস হিপ আপন ক্লাউডস অ্যান্ড ইট ডার্কেন্স, 1912 সাল মানে আধুনিক যুগ, কিন্তু রবীন্দ্রনাথের ভাবটা হচ্ছে, লেখার স্টাইলটা হচ্ছে ব্লেকিয়ান, ব্লেকের যুগের যেন লেখা এবং ব্লেকের ভাবনার মতো করে লেখা। এখানে ছিল একটা নিটল লিরিক, একটা নিটল মানে কাব্যময়তা, সেখান থেকে কাব্যময়তা রেখে দিয়েও গদ্য ছন্দটাকে ব্যবহার করছেন।
Clouds heap upon clouds and it darkens. Ah, love, why lets me wait outside at the door all alone? In the busy moments of the noontide work, I am with the crowd. But on this dark, lonely day, it is only for thee that I hope. If thou showest me, one not thy face, if thou leavest me all aside, I know not how am I to pass this long rainy hours. I keep gazing on at the faraway gloom of the sky, and my heart wanders wailing with the restless wings. দেখুন, আধুনিক যুগে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কিন্তু ভাবনাটা হয়ে আছে সেই ব্লেকের যুগের মতো। এখান থেকে বেরোতে গিয়ে যদি একটু সেই সময়কার কবিতাগুলো কেমন ধরনের লেখা হচ্ছিল তো সেটা নিয়ে, মানে আধুনিক কবিতার ইংরেজি সাহিত্যে বা বিশ্ব সাহিত্যে যিনি মাইলস্টোন তাকে বলা হয় টিএস এলিয়ট। রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বুদ্ধদেব বসু, বিষ্ণুদে, প্রত্যেকে এলিয়টকে কোথাও না কোথাও নিয়েছেন। তার সামান্য একটা অবস্থা একটু বিবরণ আপনাদের সামনে শোনাই ইংরেজি ভাষাতে। এইটার একটা বিবরণ আছে অন্যরকমের। ইংল্যান্ডে যে মাসগুলো আছে সেই মাসগুলোর মধ্যে সবচাইতে সুন্দর মাস হচ্ছে এপ্রিল। এপ্রিল মাসকে ওরা খুব ভালো বলে, তখন ওরা বেড়াতে যায়। তো চসারের কবিতা, সেখানে তিনি ক্যান্টারবেরি টেলসে সুন্দরভাবে শুরু করছেন, এপ্রিল ইজ দ্য এপ্রিল ওয়ান দ্যাট এপ্রিল দ্যাটস আওয়ার সুটে, এভাবে শুরু করছেন। সে পুরনো দিনের ইংরাজি এটা, চসারের লেখা, জেফ্রি চসারের। সেই এপ্রিল খুব সুন্দর মাস সেটা বলেছিলেন চসার। আর টিএস এলিয়ট ওই রবীন্দ্রনাথের যুগে দাঁড়িয়ে আধুনিকতার চূড়ান্ত স্তম্ভ হিসেবে তখন লিখতে শুরু করলেন প্রথম চ্যাপ্টার, বিখ্যাত কাব্য দ্য ওয়েস্টল্যান্ড, মানে পোড়ো জমি, বন্ধা জমি। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য বেরিয়াল অব দ্য ডেড। কি লিখছেন? এপ্রিল ইজ দ্য কুয়েলেস্ট মান্থ। কেন লিখতে গেলেন এটা? না, উনি দেখলেন সেই চসারে, যে চসার বলছিলেন ওয়ান দ্যাট এপ্রিল দ্যাটস আওয়ার্স ডে, সেইখানে বলছিলেন এখানে হয়ে গেল এপ্রিল ইজ দ্য কুয়েলেস্ট মান্থ, এপ্রিল সবচাইতে নির্মম নিষ্ঠুর মাস। আমি ইংরেজিটাই পড়ি, এপ্রিল ইজ দ্য কুয়েলেস্ট মান্থ, ব্রিডিং লাইল্যাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড, মিক্সিং মেমোরি অ্যান্ড ডিজায়ার, স্টারিং ডাল রুটস উইথ স্প্রিং রেইন, উইন্টার কেপ্ট আস ওয়ার্ম, কভারিং আর্থ ইন ফরগেটফুল স্নো, ফিডিং আ লিটল লাইফ উইথ ড্রাই টিউবার্স, summer surprised us coming over the Starnberg Ridge with the shower of rain. We stopped in the colonnade, we went on the sunlight into the Hofgarten and drank coffee and talked for an hour. Bin Gerkeine Erisian, Stamen Os Luthien, Act Deutsch. And when we were children staying at the Archduke's, my cousins, he took over যাই হোক, এই মোটামুটি হচ্ছে বিবরণ টিএস এলিয়টের। এর মধ্যেও একটা জায়গা আছে, মানে আধুনিক পৃথিবীতে ভালোবাসা, মানে শৃঙ্গার রসের কিভাবে পাল্টে দেয় সেটা, মানে এমনভাবে বিবরণ করে বলছেন, মাই কাজিনস He took me out on a sled and I was frightened. He said, Mary, Mary, hold me on tight, hold on tight. And down we went in the monuments. তো এই যে ভাবনাগুলো আসছে দেখুন আধুনিক, এখানেও কিন্তু ভালোবাসেছে এবং একটা কথাই বলে দিয়েছে একটা জায়গাতে, অ্যান্ড কিউ আনডিড মি, অ্যান্ড কিউ আনডিড মি, কিউ বলে একটি ছেলে, আনডিড মানে তার সঙ্গে মানে যৌন অসঙ্গত ব্যবহার করলো। এতেই বোঝা যাচ্ছে যে আধুনিক পৃথিবীতে ভালোবাসাটা, সিঙ্গার রসের বিবরণটা একদম পাল্টে যাচ্ছে। আমি এইবার টিএস এলিয়ট থেকে ইংরেজি কবিতা শুধু নয়, পৃথিবীর কবিতাগুলো একটা মোড় নিতে শুরু করে। আমি এইবার আমি আমার নিজের কিছু কবিতা আমি বলবো এবং রস বৈচিত্র্য কীভাবে বদলে যাচ্ছে আমি দেখাবো। আচ্ছা, আমি প্রথমে সিঙ্গারেই আসি বা মধুর রসের ক্ষেত্রে। কবিতাটার নাম দিয়েছিলাম অর্ধনারীশ্বর। মেঘের গায়ে ঝুঁকে পড়ে কি আঁকছো খেয়াল মতো, দিগন্ত কি
যেখানে মেঘ জল ছুঁয়ে যায়, মনের খাতায় আঁকি বুকি আমি আঁকছি সূর্য ডোবা শ্রাবণ বিকেল, নিকেল ঝলে ধুয়ে দেওয়া নুইয়ে পড়া ধ্রুবতারা। রং বাক্স কোথায় তোমার? এই যে দেখো হাতের মুঠোয় সাজানো আছে আস্ত গোটা রামধনুটা। কি নাম তোমার? অনেক কিছু, সকালবেলা আকাশ লীনা, বকের পাতি বিকেলবেলা মেঘের গায়ে ভাসে যখন, আমি তখন সুরঞ্জনা। কিংবা ধরো হঠাৎ নীরা, আপাতত ডাকতে পারো জয়ের গোপন মেঘবালিকা। না আমি তোমার কি এসে যাই? সারাদিন একটি মানুষ ছায়ায় আলোয় বদলে যাবে, বদলে যাবে পদ্ম পাতায়, শিশির যেমন সাতটা রঙের খেলা করে, খেলা যখন বৃষ্টি নামায়। তোমায় যেন কোথায় আমি দেখেছিলাম, হয়তো ব্রজের রাখাল বালক, মাথায় তোমার ময়ূর পালক, সূর্যালোকে ঝলসে দিত ঝলক দিত, রাঙা ঠোঁটে বাঁশি ছুঁতে নিবিড় চুমোয়, সুর উঠত বৃন্দাবনে ব্রজধামে। তুমি কি সেই? শৃঙ্গার রসের আমি আধুনিক ভাবনা হলে যে হতে পারে, আমার মতামত অনুযায়ী ভাবা যাক, শৃঙ্গার রস বদলে যায় অবস্থার পরিপ্রেক্ষিতে। ধরা যাক এখন এই করোনার কালে এখানে আমি অন্যরকমভাবে ভাবছি, এটা নাম দিয়েছি যুদ্ধ শেষে দেখা হবে কথা মুখোমুখি। এটা ওই রসকেই আমি মূলত দিয়েছি, তার সঙ্গে সময়কে ধরেছি, সময়ের সঙ্গে সঙ্গে বদলে বদলে যাবে শব্দ। কবিতাটা পড়ি, আমি বলছি এই পর্বে আমি অনেকগুলো আমার কবিতা পড়ি, তারপরে সেগুলোকে ভাবব। আবার তো আমাদের কথা হবে এই যুদ্ধ শেষে, আমাদের দেখা হবে জীর্ণ গায়ে উনুনের আঁচে, আবার ধরব হাত সব খুইয়ে বাউলের বেশে, মেতে উঠব ঝুমুরে বোলানে ছোঁয়ে গম্ভীরার নাচে, আবার আড্ডা হবে কালোদার চায়ের দোকানে, নেতাদের ভুল ধরব তর্ক জুড়ব, চুবুকে তুফান ভাদু হবে টুসু হবে নবান্ন, এখানে ওখানে যুদ্ধ শেষ সমীবৃক্ষে পুনর্বাণ অস্ত ছুপান, দেখা হলে জানা যাবে যুদ্ধকালে কে কোথায় ছিলে, নির্ভয়ে হাত ধরে হাঁটা যাবে অমৃতের পথে, নৈঃশব্দ যাপন কালে আত্মীয়তা তালা আর খিলে, মরতে মরতে বাঁচা যাবে বাঁচতে বাঁচতে স্বপ্ন কোনো মতে, আমাদের দেখা হবে সূর্য স্নাত মন্দার মণি, আমাদের দেখা হবে মৃত্যুস্তূপে ধানের চারায়, ফাইট বলবে খিদ্দা আর জলে উড়বে কোনি, আতঙ্কের রাত শেষে দেখা হবে ভোরের তারায়, গণ গণে তাপ শেষে কথা হবে গানের দোহায়, একা গিয়েছি এ কমাস এইবার হবে ঐকতান, একান্তে কান্না পাবে গৃহস্থের কাঠের ধোঁয়ায়, ভালোবাসলে খুলে যাবে নরকের সব ময়দান, অষ্টাদশী চুমু দেবে যুদ্ধ শেষে আঠেরোর গালে, এ যাত্রা বেঁচে গেলাম আশি বছরের চুমু দইতার ঠোঁটে, তক্ষুনি পাখি গাইবে ফুল ফুটবে হাওয়া দেবে পালে, জীবন অনেক বড় ওরা বলবে অসুখ তো কটা দিন মোটে। এই যে আধুনিক যুগে এবং একটা বেদনার মুখোমুখি দাঁড়িয়ে প্রেম কি চেহারা নিতে পারে, আকৃতি নিতে পারে, তার একটা ভাবনা আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন আমি শ্রীমদ্ ভাগবতম সেখানকার শৃঙ্গার রস কীভাবে এসেছে, জয়দেবে কীভাবে এসেছে, তার পাশাপাশি মানে আধুনিক ইয়েতে ওই যেখানে টিএস এলিয়ট পড়তে গিয়ে বলে দিলাম ভালোবাসা মানে এইটাই, অ্যান্ড কিউ আন্ডিড মি, আন্ডিড মানে তার সঙ্গে কোনো মানে যৌন সংসর্গ বা যাই হোক কিছু, তো মানে একদম বাস্তবতা এমন এমন জায়গাতে চলে আসছে। সেই বুদ্ধদেব বসু রাত ভরে বৃষ্টিতে লিখছেন, অসামান্য প্রেমের লেখা, অসামান্য, ওটা হয়ে গেল, তো চেহারা বদলে যাচ্ছে। সেই যেটা রবীন্দ্রনাথ একসময় লিখেছিলেন, মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারে প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথাই লিখি বিনা নাম দিয়ে, তুমি দাবি করো কবিতা আমার কাছে মিল মিলাইয়া দুরূহ ছন্দে লেখা, আমার কাব্য তোমার দুয়ারে যাচে নম্র চোখের কম্প্র কাজল রেখা। তো এই যে ভাবনাটা সে বর্তমানে আসতে গিয়ে একদম যেন অন্য চেহারা নিয়ে যাচ্ছে, তখন মানে আরো মানে ভাবনার গভীরতা কম তা বলবো না, কিন্তু বা ভালোবাসার গভীরতা কম না, কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে এর অনুভূতির জায়গাগুলো, অনুভূতির জায়গা কিছু ঠিক থাকলেও কিছু কিছু জায়গা কোথায় নতুন কালের যুগ পরিগ্রহ করছে, এই যুগের পরিগ্রহটাকেও কিন্তু আমাদের ধরা দরকার। আমরা যেমন মেঘনাদবধ কাব্যে রসতত্ত্ব নিয়ে ভাবব,
আধুনিকতার জায়গাতে দাঁড়িয়ে সেখানে যে একটা অন্যরকমভাবে আসছে সেটা নিয়ে ভাবব। সেই প্লেটোনিক ভাবনা থেকে যেন একটা অন্যরকমের ভাবনাতে আসছে সেটা যেন আমরা উপলব্ধি করি। আসতে আচ্ছা আজকে মতো এই পর্ব শেষ করি। আমি ভেবেছিলাম যে পাঁচটা পর্বে শেষ করব, কিন্তু আমি আরও নানাবিধ কবিতা নিয়ে একটু আলোচনা করব, শুধু কবিতা নিয়ে এর পরের পর্বতে যাচ্ছি। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।